বয়স নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়েছেন গেল শনিবার ওয়াশিংটনের রাজনৈতিক ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আয়োজিত বার্ষিক মহীষ ভোজে ট্রাম্পের বয়স নিয়ে প্রকাশ্যে সমালোচনা করলেন জো বাইডেন বাইডেন বলেছেন আমি একজন বয়স্ক ব্যক্তি হিসেবে ছয় বছরের শিশুর সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা করছি হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন শনিবার রাতে একাশি বছর বয়সী বাইডেনকে তার প্রতিদ্বন্দ্বী সাতাত্তর বছর বয়সী ট্রাম্পের সমালোচনা চালিয়ে যেতে সুযোগ করে দেয় গাজা ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ সামলানোর ক্ষেত্রে বাইডেন প্রশাসনের সমালোচনার মধ্যেই এই অনুষ্ঠান আয়োজন করা হয় আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই বিভিন্ন প্রচার কর্মসূচি চালাচ্ছেন বাইডেন ও ট্রাম্প ট্রাম্পের পক্ষ থেকে বাইডেনের সমালোচনা করে তাকে ঘুমকাতুরে কাতরে ডন বলে মন্তব্য করা হচ্ছে শনিবার বাইডেন তার দশ মিনিটের বক্তব্যে বলেন এবছরের নির্বাচনী প্রচারণা পুরো দমে শুরু হয়েছে এতে বয়স একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি সেখানে বয়স্ক একজন ব্যক্তি আর যার বিরুদ্ধে লড়াই করছি তার বয়স মাত্র ছয় বছর তিন হাজার ব্যক্তির উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে বাইডেন আরও বলেন আমাদের দুজনের মধ্যে একমাত্র বয়সের দিক থেকেই মিল রয়েছে